অনেক কষ্ট করছি, ওই কষ্টের বদলে যাক তাহা যায় যাবা। আমি কই ওখানে আরও কষ্ট করিয়া ভাত খাই, হেয়েতে কোনো ই নেই, সাগদা ভাত খাম তো ভালো। উপরে পরিবেশ দেখলে কিন্তু মানুষ বলে আমি অনেক সুখী, কিন্তু আমি অনেক সুখী না। এই ভাড়ার দিক দাম একটু কষ্ট হয়ে গেছে গা, এটাই। এই যে এটা আমার ঘর, এখানে আমি ছিলাম জন্মের পর থেকে, ছোট থেকে বড় হয়েছি, প্রায় 25 থেকে 30 বছর আমার এখানেই ছিলাম। মানে আমার এখানে বিয়ে হয়েছে, এখানে বাচ্চা, এখানে সবকিছু, মানে শৈশব কৈশোর যৌবন আমার এখানেই। হ্যাঁ, এই কলা বাগান বস্তিতেই বাউনিয়াবাদ। দুই ঘরে দুটো খাট ছিল, এখানে আর কি ছোট ভাই দুটো নিয়ে রাখ থাকতাম আর কি। এখানে অনেকটাই কষ্ট করছিলাম আর কি। এখানে বাথরুম অনেক নোংরা, সেই বাথরুম আরো 30 থেকে 35 জন আমরা যাই, তারপর একটা কল সেটাও 30-35 জনের। হীরা আক্তার বস্তির দুঃসহ জীবনের স্মৃতিচারণ করেন 14 তলা ভবনের 7ম তলার বারান্দায় বসে। ওই যে ওইটা হচ্ছে বাউনিবাদ কলা বাগান বস্তি, ওইখান থেকে আমরা এখানে আসছি। 4 থেকে 5 মাস এই ফ্ল্যাটটা ভাড়া, মানে ভাড়া ভিত্তিক হিসেবে থাকতেছি। তা মা হিসাবে আমার কাছে বড় পাওয়া যে আমার সন্তানের মানে কারো কাছে একটা পরিচয়। আগে তো যেমন বস্তিতে কেউ জিজ্ঞেস করতো কই থাকো, বলতো যে কলা বাগান বস্তি, তো দেখা যেত 2-3টা ফ্রেন্ড ওর সাথে কথা বলতো না, মানে কেউ ওরে ভিড়তে দিত না বা খেলাধুলা কেউ সুন্দর মতো করতেও চাইতো না। এখন দেখা যায় যে একজনের জায়গায় 5 জনের মিশে, আরও 2টা ফ্রেন্ড ওর সাথে আমার বাসায় আসে। এই তাই এর চেয়ে সুন্দর সুস্থভাবে পরিবেশ আর কি লাগে, এটাতে তো সুন্দর একটা পাওয়া প্রাপ্তি। হীরা আক্তার থাকেন রাজধানীর মিরপুর 11-র বাউনিয়াবাদ এলাকায়। বস্তিবাসীর জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নির্মিত 14 তলা বিশিষ্ট 5টি ভবনের একটিতে গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় 300 পরিবার উঠেছে এসব ভবনে, ওঠার অপেক্ষায় আরও 233টি পরিবার। 510 বর্গফুটের প্রতি ফ্ল্যাটে রয়েছে 2টি করে শোবার ঘর, রয়েছে 1টি করে বসার ও খাবার ঘর, বারান্দা, শৌচাগার ও বাথরুম। প্রতিটি ফ্ল্যাটের জন্য সরকার ভাড়া নেবে মাসে 4,500 টাকা, তবে পানি, লিফট, নিরাপত্তা ফি, গ্যাস, বিদ্যুতের বিল মিলিয়ে মাসে খরচ হচ্ছে প্রায় 8,000 টাকা। 74 বছর বয়সী জোলেখা ফ্ল্যাটে থাকেন পুত্র, পুত্রবধূ ও নাতিকে নিয়ে। জীবনে 2 দশকের বেশি সময় পার করেছেন বস্তিতে, শেষ জীবনে এসে এমন আশ্রয় মিলবে সে স্বপ্নও কখনো দেখেননি। অনেক কষ্ট করছি, ওই কষ্টের বদলে যাক তাহা যায় যাবা। আমি কই ওখানে আরও কষ্ট করিয়া ভাত খাই, হেয়েতে কোনো ই নেই। এই যে ওখানে দুটো শাক আনছি, শাকদা ভাত খাম তো ভালো, খুশি হয়ে গেলাম। আমার পোলা ফানো শান্তিতে থুয়ে গেলাম, নাই নাতি, এই আমার ফল, এই আমার খুশি, এতে কে আর হইতে না। তবে আবাসনের সুব্যবস্থা হলেও বাসা ভাড়া সহ আনুষঙ্গিক খরচ জোগাড়ে হিমশিম খাচ্ছেন কেউ কেউ। যদি বাজারে যাই 1 কেজি গরুর মাংস কিন্তু আমাদের দ্বিধায় বোধ লাগে, খাবারের কষ্ট দিয়ে আর খাবারের দিক দেওয়ার কি, অনেক চিন্তা ভাবনা করে আমাদের খাবার বাজার সদায় সব কিছু করতে হয়। আমাদের একটা চিন্তা কি মাস শেষে আমাদের ঘর ভাড়া দিতে হবে, মানে উপরে পরিবেশ দেখলে কিন্তু মানুষ বলে আমি অনেক সুখী, কিন্তু আমি অনেক সুখী না, কি বলবো আর। আপনার যদি একটু মায়া হয় আমাদের জন্য, হয়তো কিস্তির মাধ্যমে করে দেন, আর না হলে এটা একবার আল্লাহর রাস্তা আমাদের দিয়ে দেন। আমরা অনেক সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু এই ভাড়ার দিক দাম একটু কষ্ট হয়ে গেছে গা, এটাই। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে শুরুতে ভাড়া আদায় কম হলেও এখন 86% পরিবারই পুরোপুরি ভাড়া দিচ্ছে। মোটিভেট করার চেষ্টা করেছি যে তোমরা কাজ করো, তোমরা বসে থেকো না, যারা ঘরে থাকে তাদের কিছু অবসর সময় থাকে, তাদেরকে আরও ট্রেন্ড আপ যদি করানো হয় তাহলে নকশি কাঁথা, হাতের তৈরি কোনো কাজ, এই কাজগুলি যদি তারা করতে পারে তাহলে তাদের নিজেদের পরিবারের আয়ের একটা পথ বৃদ্ধি পায়। আশা করি যে যে কোনো এনজিও হোক অথবা যুব উন্নয়ন অধিদপ্তর হোক, তাদের ট্রেন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের আয়ের পথটা আরও বৃদ্ধি করার ব্যবস্থা করা যেতে পারে। তবে নিজ নামে ফ্ল্যাট বরাদ্দ হোক বা না হোক, ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর স্থান থেকে মুক্তি পেয়েছেন, খোলা পরিবেশে নিঃশ্বাস নিচ্ছেন, এতেই সুখ জোলেখার।